হ্যালো বন্ধুরা, প্রতিদিনকার কর্মব্যস্ত জীবন কজনেরই বা ভালো লাগে। চাকরি করতে করতে অনেকেই হাঁপিয়ে যায়, একঘেয়ে কাজ করা আর ভালো লাগে কার বলুন। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীতে এমন অনেক চাকরি আছে যাকে আপনি চাকরি হিসেবে ভাবতেই পারবেন না। তো আজ আমি আপনাদের দেখাবো বিশ্বের কিছু অদ্ভুত চাকরি সম্পর্কে। তো স্বাগতম আপনাকে ওয়ার্ল্ড স্টোরির আরও একটি নতুন এপিসোডে। নাম্বার ওয়ান, প্রফেশনাল পুশার। ট্রেনে বাসে চলতে গেলে এই কথাটি প্রায় কানে আসে, ধাক্কা দেবেন না। কিন্তু আপনি কি জানেন এই ধাক্কা দেওয়ার কাজটি কারো পেশা হতে পারে? জাপান ও নিউ ইয়র্ক সিটিতে রেল স্টেশনে ভিড়ের সময় প্রফেশনাল পুশাররা ধাক্কা দিয়ে ট্রেনের ভিতর লোককে ঢুকাতে সাহায্য করে। আগে এটি ছিল স্টুডেন্টের জন্য পার্ট টাইম চাকরি, এখন এটি ফুল টাইম চাকরি হিসেবে অনেকেই বেছে নিচ্ছে। নাম্বার টু, ডিওডোরেন্ট টেস্টার। এই পেশার মানুষেরা দিনের পুরো সময়টা অন্য শরীরের ডিওডোরেন্ট গন্ধ পরীক্ষা করে, কোন ফ্লেভারটি আমার আপনার জন্য ভালো হবে এটাই বাছাই করে তারা। ডিওডোরেন্ট গন্ধ সবচেয়ে বেশি বোঝা যায় বগল আর গলায়, তাই এ বিষয়ে পেশাদার পরীক্ষক মূলত বগলের গন্ধই বেশি শুঁকতে হয়। নাম্বার থ্রি, ওয়াটার স্লাইড পরীক্ষক। ওয়াটার কিংডমে গিয়ে জলের মধ্যে ঘন্টার পর ঘন্টা আনন্দ করছেন, ওয়াটার স্লাইড দিয়ে বন্ধুদের সাথে প্রতিযোগিতা করে নিচে নামছেন, কোনো ধরনের দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন না। এর কারণ ওয়াটার স্লাইড পরীক্ষক। আপনাকে সুস্থ রাখতে জীবনের ঝুঁকি নিয়ে ওয়াটার স্লাইড টেস্টার আগে থেকেই স্লাইডটি পরীক্ষা করে নেয় এই স্লাইডে কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার আশঙ্কা আছে কি না। নাম্বার ফোর, লাইনে দাঁড়ানোর চাকরি। লাইনে দাঁড়িয়ে থাকতে কার ভালো লাগে? মাঝে মাঝে মনে হয় এটা যদি লোক পাওয়া যেত দাঁড়ানোর জন্য। হ্যাঁ, তেমন লোকও আছে। জাপানে এই প্রফেশনের চাহিদা খুব বেশি, কিছু মানুষ আপনার হয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা, তার পরিবর্তে আপনাকে শুধু টাকা দিতে হবে। নাম্বার ফাইভ, ঘুমানোর চাকরি। শুনতে অদ্ভুত লাগলেও এমন অনেক চাকরি রয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা রোজগার করা সম্ভব। বৈজ্ঞানিকরা যখন কোনো ঘুমের ওষুধ বা ঘুম সংক্রান্ত কোনো বিষয় নিয়ে গবেষণা করেন, তখন কিছু মানুষকে টাকার পরিবর্তে ওই ওষুধ বা গবেষণার কাজে লাগানো হয়। নাম্বার সিক্স, কান্নার চাকরি। রুদলি সিনেমা দেখলে আপনি এই চাকরি সম্পর্কে জানবেন। কিছু মানুষকে ভাড়া করে পাওয়া যায় কোনো মানুষের মৃত্যুতে কাজ দেওয়ার জন্য। তাদের কাজ হলো মানুষের মৃত্যুতে গিয়ে কেঁদে আসা এবং পরবর্তীতে অর্থ সংগ্রহ করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম রহস্য রোমাঞ্চকর আনকমন সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।